আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো একটি মোবাইলে দুইটি হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যবহার করবেন। তো জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বেশিরভাগ মোবাইলেই কিন্তু এই ফিচারটি সেটিংয়ে দেওয়া থাকে। সেটিংয়ে যাওয়ার পর অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পর ওখানে ডুয়েল অ্যাপস কোনো কোনো মোবাইলে থাকে, আবার কোনো মোবাইলে থাকে ক্লোন অ্যাপস নামে। তো যদি আপনার মোবাইলে সেটা থাকে দেখে নেবেন। আমি যেহেতু আমার নাই, আমি কিন্তু প্লে স্টোর থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারও যদি না থাকে তাহলে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন প্যারালাল অ্যাপস, তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। সেখান থেকেও চাইলেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে আইকনটা অ্যাপসটার আপনারা দেখতে পাচ্ছেন, তো অ্যাপসটা আমি এখন ওপেন করলাম। ওপেন করার পর এমন করে একটা ইন্টারফেস আসবে। গেট আইটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি পারমিশন চায় তো পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, প্লাস, অ্যাড যদি আরও করতে চান তাহলে এই যে প্লাসের মতো আইকনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর যেই যেই অ্যাপস আপনি ডবল করতে চান সেই সেই অ্যাপসে একবার অ্যাড বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এই সাইডে একবার ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনি শুধু দুইটা হোয়াটসঅ্যাপ তা না, তিনটে চারটে হোয়াটসঅ্যাপ কিন্তু এখান থেকে ইয়ে করে চালাতে পারেন। তো আপনাকে আমি হোয়াটসঅ্যাপটা দেখিয়ে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপ একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাতে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপটা আপনি খুলতে চান। তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু একটা কোড দিবে আপনার নাম্বারে, সেই কোডটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো একটা ছয়টা অক্ষরের একটি নাম্বার আসবে, এই যে নাম্বারটা আমার চলে এসেছে। তো যাই হোক, এই নাম্বারটা এখানে ফিল করে দেবেন। তো এটা ফিল করে দেওয়ার পর এটা কিন্তু অলরেডি ইয়ে করে নেবে। তো তারপরে এইগুলো পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দিলে এখানে কিন্তু যে কোনো একটা নাম দিবেন, মানে যে কোনো নাম আপনার নামও দিতে পারেন, প্লাস আপনার পছন্দ মতো নাম দিতে পারেন। তাছাড়া এখানে ক্যামেরার মতো আইকনটাতে ক্লিক করে আপনার যে কোনো একটি ফটো সিলেক্ট করতে পারেন এখান থেকে। তো আমি আপনাকে একটা ফটো সিলেক্ট করে দেখাচ্ছি। মনে করুন এই ফটোটা আমি সিলেক্ট করব। তো এটা দিয়ে একটু করে ছোটো করবেন। ছোটো করার পর সাইজ মতো এটা করে নেবেন। নেওয়ার পর তারপর এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা যে কোনো নাম দিয়ে দিবেন আপনার পছন্দ মতো। তারপরে নেক্সটে একবার ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু খুলে যাবে এমন করে। তো বন্ধুরা, আপনার যদি কাউকে অ্যাড করতে চান, ওই যে সার্চ বারটা যে রয়েছে এখানে ক্লিক করে তার নামটা লিখলে চলে আসবে। তাছাড়া এখানে যদি আপনি ক্লিক করেন একবার, তো যাদের নাম্বার আপনার সেভ আছে এখানে দেখাবে, এখান থেকে আপনি কিন্তু মেসেজ করতে পারেন। তো এমন করে খুব সহজে কিন্তু আপনি একটি মোবাইলে দুইটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।